বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন ও দেশ স্বাধীন করেছেন। শুধু তাই নয়, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ শাখার উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের স্থানীয় ফুলসাইন্দ বাজারে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি লিটন আহমদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসে বসবাস করে আপনারা জানেন, একজন স্পেনে বসবাস করে, সেক্রেটারি ফ্রান্সে বসবাস করে, ওই দেশগুলোতে করোনা প্রচুর আকারে মহামারী ধারণ করেছে। এই মহামারীর মধ্যেও ওনারা দেশের মানুষ কীভাবে আছে, দেশের মানুষগুলি এই শীতের মধ্যে কীভাবে আছে, এই চিন্তা থেকেই ওনারা যা পেরেছেন তাদের সাধ্য অনুযায়ী আমাদের কাছে টাকা পাঠিয়েছেন যে এই শীতার্থ মানুষগুলির মধ্যে আপনারা এগুলো বিতরণ করে দিবেন। এবং শহীদ জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রিয় বন্ধুগণ, করোনা মহামারীর মধ্যে প্রচণ্ড শীতে অসহায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই সময়ে অসহায় শীতার্তদের কল্যাণে শহীদ জিয়ার সৈনিকদেরকে এগিয়ে আসতে হবে। শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন 4, 5 ও 6 নং ওয়ার্ড ছাত্রদল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করেন লক্ষণাবন্দ ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র যোগ্য আহ্বায়ক রাজন আহমেদ রাজু। এছাড়াও ছাত্রদল নেতা ফাহাদ আহমদ তালুকদার ও আশফাক আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনহার মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন রহিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ এস এম আশরাফ বাদর সহ অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য তায়েফ আহমদ রুহেল, উপজেলা যুবদল নেতা কয়সর আহমদ চৌধুরী। এ সময় অনুষ্ঠানে জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের উদ্যোগে আলোচনা শেষে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজকের আয়োজনটা মূলত হচ্ছে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের পক্ষ থেকে শীতার্থদের মধ্যে বস্ত্র বিতরণ, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ আজকের এই অনুষ্ঠানটি। মূলত ছাত্রদল 4, 5, 6 ওয়ার্ড ছাত্রদল লক্ষণাবন্দ ইউনিয়নের তাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠানটি মূলত হয়েছে। মূলত সাবেক ছাত্রদল অর্গানাইজেশন বিগত মহামারীতেও জনগণের জন্য ওরা পাশে দাঁড়িয়েছে করোনার সময়। ওরা এই অর্গানাইজেশনটি একটি মানুষের জন্য, ওরা যদিও প্রবাসে থাকে তারপরেও দেশের মানুষের জন্য ওরা প্রায় সময় মানে ওদের অনুদান থাকে, শীতবস্ত্র বিতরণ বলেন, খাদ্য সামগ্রী বলেন, বিভিন্ন সময়। এর আগে ওরা দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের নেতৃত্বে একটি শীতবস্ত্র বিতরণ হয়েছে। করোনা মহামারী যখন বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছিল তখনও সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের পক্ষ থেকে আমরা মানুষের মধ্যে খাদ্য সামগ্রী এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আমরা বিতরণ করেছি। নিশাত তাসলিম, নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।